সাকিবের প্রেমের এবিসি অপুবলির পর চেরিকে ঘিরে গুঞ্জন। সাইকো, থ্রিলার, নানা চলচ্চিত্রে গল্পের গাঁথনিতে দুটি বিষয় প্রায়ই খুঁজে পাওয়া যায়। এক, সিরিয়াল কিলার, এবং দুই, বিশেষ একটি প্যাটার্ন অনুসরণ করে সিরিয়াল কিলার তাদের ভিকটিমদের বাছাই করে থাকেন। প্যাটার্নের ক্ষেত্রে বয়স, শনাক্তকারীর বৈশিষ্ট্য, অঞ্চল, নামের আদক্ষরের মতো অনেক কিছুই থাকতে পারে। তবে বাস্তব ঘটনার আশ্রয়ে যেমন তৈরি হয় নানা ফিকশন, তেমনি অনেক সময় ফিকশন থেকে অনুপ্রাণিত হতে পারে বাস্তব জীবন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো শাকিব খান কেন্দ্রিক গুজবে যোগ পড়লে আপনারও মনে হতে পারে আমেরিকান সাইকোর প্যাট্রিক ব্যাটম্যান বা সাইলেন্স অব দ্য ল্যাম্পসের বাফেলো বিল চরিত্রগুলো। ডালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে গোপনীয়তা বজায় রেখে বিয়ের বেশ কয়েক বছর পর সন্তানসহ প্রকাশ্যে বিয়ের ঘোষণা দেন সুপারস্টার শাকিব খান। এর ধারাবাহিকতা বজায় রেখে একই কাণ্ড ঘটিয়েছে তিনি শবনম বুবলির সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসছে গুজব, যেসব ঘটনায় শাকিবের সাথে জড়িয়েছেন অপু ও বুবলি, একই ধরনের ঘটনার পরম্পরা নাকি দেখা যাচ্ছে অভিনেত্রী পূজা চেরির সাথেও। আর এখানেই চলে আসেন বাফেলো বিল প্যাট্রিক ব্যাটম্যানরা, অর্থাৎ প্যাটার্ন। খেয়াল করুন, এতে অপু, বিতে বুবলি আর সিতে চেরি, যেন এক অ্যালফাবেটিক্যাল প্যাটার্নে প্রেমের সঙ্গী খুঁজে বের করতে উদ্যুক্ত হয়েছেন শাকিব খান। অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমের ষড়যন্ত্র তথ্যগুলোতে বিশ্বাস রাখলে আপনারও সেরকমই মনে হতে পারে। 2008 সালের 18 এপ্রিল নিজের গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। শোনা গেছে বিয়ের পর এক পর্যায়ে শাকিব খান খোঁজখবর রাখতেন না অপুর, এমনকি তাদের ছেলে আব্রাহামের জন্মের পরেও তাদের কোনো ব্যয়ভার বহন করেননি তিনি। এমন কানাঘুষাও হয়েছে অনেক। এর মধ্যেই বুবলির সাথেও শুরু হয় শাকিবের ঘনিষ্ঠতা। অবশেষে সন্তান আব্রাহাম সহ নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। অন্যদিকে বসগিরি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলি। এই সিনেমা থেকেই শাকিব বুবলির প্রেমের গুঞ্জন ছড়ায় গোটা মিডিয়া পাড়ায়। এক পর্যায়ে 2017 সালের মার্চে প্রথম তাদের দুজনের প্রেমের খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে। প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার কিছু বলেননি। তবে হঠাৎ করেই গত 27 সেপ্টেম্বর অপু শাকিবের সন্তান জয়ের জন্মদিনে বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, মি উইথ মাই লাইফ, থ্রোব্যাক আমেরিকা। এরপরই দানা বাঁধতে শুরু করে রহস্য। বুবলি কিংবা শাকিব দুজনের কেউই সন্তানের বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও তাদের দুজনেই কথা দেন সময় মতো সকলের সামনে পরিষ্কার করবেন সব কিছু। অবশেষে এই রহস্যেরও জট খুলে নায়িকা বুবলি প্রকাশ্যে আনেন ছেলে শেহজাদের ছবি। জানান এই সন্তানের বাবা আর কেউ নন, শাকিব খান। এই ঘটনা নিয়ে যখন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র চলছে আলোচনা সমালোচনা, ঠিক তখনই অনেকের নজর ঘুরে যায় এই প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরির দিকে। অনুদানের ছবি গুলোই সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধেছিলেন পূজা। এই সিনেমার শুটিংয়ের সময় ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুঞ্জন। তাছাড়া শাকিব খানের সাথে সুলতান সিনেমার শুটিংয়ের কাজে আমেরিকা যাওয়ার ভিসাও পেয়েছেন পূজা চেরি। এই ঘটনাকেও অনেকে মিলিয়ে ফেলছেন একটি নির্দিষ্ট প্যাটার্নে। বীরের শুটিং করতে গিয়েই যে আমেরিকায় বছরখানেক ছিলেন বুবলি, আর 2020 সালের 21 মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিকেল হাসপাতালে পুত্র সন্তানের মা হন এই অভিনেত্রী। স্বাভাবিকভাবে তাই গুজবের ডালপালা মেলেছে। একই চিত্রনাট্য অনুসরণ করে আবারও এগিয়ে যাচ্ছেন ডালিউড কিং শাকিব খান, বলা হচ্ছে এমনটাই। তবে পূজা চেরির সাথে শাকিবের প্রেমের গুঞ্জন কতটা সত্যি তা জানতে হয়তো অপেক্ষা করতে হবে আরও কিছুদিন, কারণ আগের দুই ঘটনার প্যাটার্ন ধরতে পেরেছে দাবি করা নেটিজেনদের আলোচনায় এসেছে অপেক্ষার এই সময় আসলে কয়েক বছরও হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই প্রশ্ন, অপু বিশ্বাস ও বুবলির পর শাকিবের টার্গেট কি পূজা চেরি?